সো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সাথে প্রতিবারের মতো আছি দীপু, আর আপনারা দেখছেন টেকনোতে পো ইউটিউব চ্যানেল। তো আজকে মূল টপিকটা হলো যে আপনার ফেসবুকে বিরক্তিকর নোটিফিকেশনগুলো কীভাবে বন্ধ করে রাখতে পারবেন। যেমন আপনার কিছু কিছু নোটিফিকেশন আছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি সেগুলা আপনি অন করে রাখতে পারবেন। এমনকি কিছু কিছু নোটিফিকেশন আছে অনেক বেশি বিরক্তিকর, সেটা হতে পারে যে কারো লাইভে আসা অথবা যে কারো বার্থডে উইশেস, অ্যান্ড অনেক এইরকম অনেক অনেক নোটিফিকেশন আছে যেগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলো আপনি বন্ধ করে রাখতে পারবেন। কিন্তু যেগুলো আপনার অনেক বেশি প্রয়োজন সেগুলো আপনার অন রাখতে পারবেন, আর সেই নোটিফিকেশনগুলো আপনি পাবেন যে নোটিফিকেশনগুলো আপনি অন রাখবেন। আর অফ রাখার নোটিফিকেশনগুলো আর আপনার ফোনে কখনোই আসবে না যত পর্যন্ত আপনি সুইচটাকে অন না করবেন। সো চলুন শুরু করি। আর শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধ করার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে, এখান থেকে আপনাকে মূল কাজটা করতে হবে। এবার আপনারা উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। সো দেখতে পাবেন যে এরকম একটা অপশন আছে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ইউর টাইম অ্যান্ড অন ফেসবুক, ইউর টাইম অন ফেসবুক লেখা থাকবে। সো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আমি স্ক্রল ডাউন করে কন্ট্রোল ইউর নোটিফিকেশনে ক্লিক করব। এখানে আপনি ক্লিক করবেন। সো এবার আপনি দেখতে পারবেন এখানে নোটিফিকেশন সেটিংস বলে একটা অপশন রয়েছে, আপনি চাইলে নোটিফিকেশন সেটিংসগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, অন অফ করতে পারবেন। নোটিফিকেশন সেটিংসে আমরা ক্লিক করব। এবার আমরা এখান থেকে দেখব যে কমেন্ট, ট্যাগ, রিমাইন্ডার, তারপরে আরও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনি বন্ধ বা চালু করতে পারবেন। সো ধরুন যে আমার ইভেন্ট বলে আমার কোনো নোটিফিকেশনের দরকার নাই, আমি সেটা বন্ধ করে রেখেছি। অ্যান্ড আমার ট্যাগের কোনো নোটিফিকেশনের দরকার নাই, আমি সবগুলো বন্ধ করে রেখেছি। কেউ যদি আমার সাথে ট্র্যাক করে, ইমেলও নোটিফিকেশন আসবে না, যে জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি, আমার আইডির অ্যাকাউন্ট, আর SMSও আসবে না যে আমাকে কেউ ট্যাগ করেছে কি না। এমনকি পোস্ট নোটিফিকেশন যেটা আপনার ফেসবুকের অ্যাপের মধ্যে মানে জুইলা থাকবে বা এরকম কিছু যে রেড কালার একটা মানে চিহ্ন এসে থাকে, সো আপনি চাইলে নোটিফিকেশনগুলো এখান থেকে বন্ধ করে রাখতে পারবেন। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এভাবে অনেক অনেক নোটিফিকেশন রয়েছে যেগুলো আপনি এখান থেকে, গ্রুপ নোটিফিকেশন রয়েছে, প্রত্যেকটা গ্রুপের নোটিফিকেশন আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার দুইটা গ্রুপ, সেই দুইটা গ্রুপে একটা গ্রুপের নোটিফিকেশন আপনার পাওয়ার প্রতিদিন পাওয়া উচিত, আর এটা আপনার গ্রুপটা আপনার অনেক ফেভারিট। আপনি সেই নোটিফিকেশনগুলো আপনি চাইলে সবগুলো অল রাখতে পারবেন এখানে অলে দিয়ে। আর যদি আপনার প্রয়োজন পড়ে যে না, আমার এখানে যে কোনো একটা নোটিফিকেশন রাখবো আর একটা নোটিফিকেশন রাখবো না, সেক্ষেত্রে আপনি এই গ্রুপে এখান থেকে আপনি এই গ্রুপে ঢুকে শুধু ফ্রেন্ডসের পোস্টগুলো নোটিফিকেশন আসবে এইরকম কিছু আপনি দিয়ে রাখতে পারেন, অথবা হাইলাইট পোস্টগুলো। তো এইভাবে আপনি প্রত্যেকটা নোটিফিকেশন আপনি এখান থেকে এনেবল করতে পারবেন, ডিজেবল করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি আপনার ফোনের বা ফেসবুকের নোটিফিকেশনগুলো চেঞ্জ করতে পারবেন। সো আশা করি আপনার বিষয়টি অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ইন্টারেস্টেড ছিল আজকের ভিডিওটি। সো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমাদেরটা অবশ্যই অন রাখার চেষ্টা করবেন। কেননা আমি প্রত্যেকটা দিন যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিওগুলো আপনার কোনো না কোনো কাজে ব্যবহার হতেই পারে। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।